Should I go? সাংবাদিক বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আজকের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকে ক্যাবিনেট মিটিং ছিল এবং বরাবরের মতোই ক্যাবিনেট মিটিংয়ে আমাদের কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে সরকারের তরফ থেকে, যা আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি। আমাদের যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, পঞ্চায়েত দপ্তর ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে 1178 খানা পোস্ট 1178 খানা পোস্ট আমরা এবারই প্রথম পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার হিসাবে আমরা পোস্ট ক্রিয়েট করেছি। অর্থাৎ সারা রাজ্যে 1178টা আমাদের জিপি এবং ভিসি রয়েছে, পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি। প্রতিটা পঞ্চায়েতে একজন করে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, সেখানে আগামী দিনে নিয়োগ হবে এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার গ্রুপ সি, এটা হবে নন গেজেটেড পোস্ট, গ্রুপ সি নিয়োগ করা হবে। এবং তার জন্য আপনারা জানেন যে নিয়োগের আগে সেখানে পোস্ট ক্রিয়েট করতে হয়, তো 1178 খানা পোস্ট সেখানে ক্রিয়েট করা হয়েছে, আজকে ক্যাবিনেট তার মঞ্জুরি দিয়েছে। এটা হবে 5700 থেকে 24000 তার পে স্কেল এবং গ্রেড পে হবে 2800 টাকা। আমরা ক্যাবিনেট আজকে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে তার রিক্রুটমেন্ট হবে টিপিএসসির মাধ্যমে এবং এজ লিমিট থাকবে 18 থেকে 40 বছর, 5 বছর রিল্যাক্সেশন সেখানে থাকবে এসসি এবং এসটি উইথ ডিসএবিলিটিস অফ গভর্নমেন্ট সার্ভেন্টস, পার্সনস উইথ ডিসএবিলিটিস অ্যান্ড গভর্নমেন্ট সার্ভেন্টস। এসসি এসটির জন্য 5 বছর রিল্যাক্সেশন থাকবে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে, ডিসেবল যারা রয়েছে তাদের জন্য 5 বছর রিল্যাক্সেশন থাকবে এবং টিপিএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট হবে। কোয়ালিফিকেশন থাকতে হবে গ্রাজুয়েট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট এবং বাংলা, ককবরক, কম্পিউটার এই সমস্ত বিষয়ে তার নলেজ থাকতে হবে। গ্রুপ সি পদে হবে নন গ্যাজেটেড, পে স্কেল আমরা বলেছি 5700 থেকে 24000 মধ্যে হবে এবং গ্রেড পে হবে 4200। তো এটা আমাদের আজকে ক্যাবিনেট নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, যাতে করে আপনারা জানেন যে পঞ্চায়েতই হচ্ছে থ্রি টিয়ার পঞ্চায়েত সিস্টেমে, যে গ্রাম পঞ্চায়েত আমরা বলি বা ভিলেজ কমিটি আমরা বলি, সেটাই হচ্ছে সমস্ত ক্ষমতার, যে আমরা বিকেন্দ্রীকরণ করেছি, ডিসেন্ট্রালাইজেশন, উন্নয়নের যে রুট সেটা হচ্ছে পঞ্চায়েত। পঞ্চায়েতে যদি সঠিকভাবে কাজ দক্ষতার সঙ্গে পরিচালিত না হয় তবে গরিব অংশের মানুষ, গ্রামীণ মানুষ, কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, প্রতিটি ক্ষেত্র থেকে বঞ্চিত হবে, স্কিম থেকে বঞ্চিত হবে। এবং টু ব্রিং মোর এফেক্টিভিটি, মোর এফিসিয়েন্সি ইন দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য পঞ্চায়েত ওয়ার্কস, আমাদের ডে টু ডে লেভেলে যে কাজ থাকবে তার জন্য রাজ্য সরকার এবারই প্রথম আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার সেখানে নতুন পোস্ট ক্রিয়েট হয়েছে, আগামী দিনে সেটা রিক্রুটমেন্ট হবে। 1178টা পোস্ট, 1178টা পঞ্চায়েত এবং ভিসিতে। আমাদের ক্যাবিনেট যে আরো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে তার মধ্যে প্রোভাইডিং 25 acres অফ ল্যান্ড অন লিজ বেসিস ইন ফেভার অফ সোসাইটি ফর ত্রিপুরা মেডিকেল কলেজ অ্যান্ড ডক্টর বি আর আম্বেদকর টিচিং হসপিটাল আন্ডার রেভিনিউ ডিপার্টমেন্ট।
রেভিনিউ ডিপার্টমেন্ট, আমাদের যে টিএমসি আমরা যাকে বলি হাপানিয়া স্থিত, ওই টিএমসিকে 25 একর ল্যান্ড প্রদান করেছে। তারা ইনফ্রাস্ট্রাকচার করবে, আরও কলেজ সেখানে হবে আগামী দিনে। আমাদের যে চিকিৎসা পরিষেবা, আমরা জানি যে এখানে মেডিকেল কলেজ এবং হাসপাতাল রয়েছে, তাতে আরও যুক্ত করার জন্য উন্নয়নের নিরিখে আমরা রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে ল্যান্ড প্রোভাইড করেছি, 25 একর ল্যান্ড। এবং ডিএমকে বলা হয়েছিল সমস্ত কাজ পরিদর্শন করে ভ্যালুয়েশন বের করে আমাদেরকে বলার জন্য, এবং রাজ্য সরকারকে ডিএম যথাযথভাবে রিপোর্ট প্রদান করেছে এবং তাদেরকে আমরা লিজের মাধ্যমে আমরা ল্যান্ড প্রদান করেছি 25 একর, যাতে করে আগামী দিনে তারা সেখানে আরও কলেজ তৈরি করতে পারে। এবং তারা এই মর্মেই আমাদের থেকে ল্যান্ড চেয়েছে এবং তাদেরকে সেটা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, লিজ দেওয়া হয়েছে। আমাদের আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যে আগামী দিনে ফরেন্সিক ইউনিভার্সিটি হতে চলেছে, এবং ভারতবর্ষের মধ্যে আহমেদাবাদে ফরেন্সিক ইউনিভার্সিটি রয়েছে, এবং সেই ইউনিভার্সিটির ব্রাঞ্চ রয়েছে দিল্লিতে এবং অন্য একটা রাজ্যে। ত্রিপুরাতে সহ 4 নম্বর স্থান হবে ত্রিপুরা, আগরতলা, যেখানে আমাদের ফরেন্সিক ইউনিভার্সিটির ক্যাম্পাস থাকবে। এবং এই ফরেন্সিক ইউনিভার্সিটি যখন হবে, একদিকে যেমন ক্রিমিনোলজি, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সেখানে সংখ্যা কমবে, ঠিক তেমনি দেশ বিদেশ থেকে ছাত্র ছাত্রীরা, স্কলাররা এখানে আসবে রিসার্চের জন্যে, পড়াশোনার জন্যে, এবং ফরেন্সিক আনুষঙ্গিক বিষয়ে খতিয়ে দেখার জন্যে।